প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির উত্তরসূরিরাই 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। তিনি বলেন, তাকে হত্যার মিশন সফল হলে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠত, বাংলাদেশ পরিণত হতো আফগানিস্তানের মতো। 21 আগস্ট উপলক্ষে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শালি জয়ের রিপোর্টে বিস্তারিত। 21 আগস্ট ভয়াল 21 আগস্টের স্মৃতিচারণ করে এই বিশেষ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সেদিনের গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তার উত্তরসূরিরাও চেষ্টা করেছে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে। আর এর সঙ্গে যে সরকারের সবাই জড়িত ছিল তো খুব স্পষ্ট, তার ক্যাবিনেটের মন্ত্রী সালাম পিন্টু, সে এর সঙ্গে জড়িত। তখন ডিজিএফআই এনএসআইর কর্মকর্তারা, পুলিশের কর্মকর্তারা, তাদেরকে নিয়েই কিন্তু এই সমস্ত চক্রান্তটা করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তার ছেলে তারেক রহমান, সে তো দীর্ঘদিন এই ষড়যন্ত্র তৈরি করা এবং এটাকে কার্যকর করার জন্য সব থেকে মুখ্য ভূমিকা তো সে তৈরি করেছে। খালেদা জিয়া নিশ্চয়ই তার পিছনে ছিল এবং তাকে সমর্থন দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট সরকার শুধুমাত্র হত্যাকারীদের পৃষ্ঠপোষকতাই করেনি, বরং দেশে জঙ্গিবাদেরও উত্থান ঘটিয়েছে। বিএনপি আমলে তো একটা সন্ত্রাসী দেশ করেই ফেলেছিল এবং এতে বহু লোক চলে যায় আফগানিস্তানে তালেবানের ট্রেনিং নিয়ে আসে, এই মুক্তি হান্নার নিজেই তো ট্রেনিং নিয়ে আসছে, তারপরে যে তাজউদ্দিন আরেকজন, যে সেও তো ট্রেনিং নেওয়া, এত সব বিএনপির লোক, তাজউদ্দিন তো বিএনপির খাস। এবং সেই সময় কিন্তু এই একটা স্লোগানও চলতো বাংলাদেশে, যে তার স্লোগান দিত, আমি কোট করছি, যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তা আজকে আফগানিস্তানের অবস্থাটা দেখেই তারা দেখুক যে সেখানকার কী অবস্থাটা, যে সেটাই বাংলাদেশে করতে চেয়েছিল, যেটা হয়তো আমরা আছি বলে সেটা পারিনি। শেখ হাসিনা বলেন, হামলার পর তৎকালীন সরকার হামলাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে সহায়তা করেছে, একই সঙ্গে ঘটনাস্থলের সকল আলামত নষ্ট করে ফেলেছে। এর মধ্যে থেকেই তো বোঝা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।